সাংবাদিক সুদীপ দত্ত ভূমি হত্যা মামলার মূল অভিযুক্ত তপন দেববর্মার জামিন মঞ্জুর। বুধবার ত্রিপুরা উচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছে। তবে তপন দেববর্মাকে প্রতি সপ্তাহে মামলার আইওর কাছে হাজিরা দিতে হবে বলে জানালেন তপন দেববর্মার আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। একুশ নভেম্বর ২০১৭, সেদিন বোধচং নগরস্থিত টিএসআর এর সেকেন্ড ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে খুন হয়েছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। এই হত্যা মামলায় তৎকালীন সময়ে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কমান্ডেন্ট তপন দেববর্মাকে মূল অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় আরও কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। এমনকি এই মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিলেন তপন দেববর্মা। কিন্তু এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে গেলে সিবিআইয়ের আবেদনক্রমে উচ্চ আদালত তপন দেববর্মার জামিন খারিজ করে দেয়। তখন থেকে বন্দী হিসাবে জেলেই ছিলেন তপন দেববর্মা। বুধবার ত্রিপুরার উচ্চ আদালতে মামলাটি শুনানির জন্য উঠে এবং তার আইনজীবী আদালতের কাছে তার জামিনের আবেদন জানায়। শেষ পর্যন্ত উচ্চ আদালত এই মামলার মূল অভিযুক্ত তপন দেববর্মার জামিন মঞ্জুর করেছে বলে জানালেন তার আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। প্রায় মোর দেন ফাইভ ইয়ার্স জেলে আছে, তার কোনো আর্লি ট্রায়ালটা কমপ্লিশনের কোনো সুযোগ আছে কি না। দ্বিতীয়ত আর একটা পয়েন্ট কনসিডার করতে পারে, তাকে বেলে দিলে পরে হয়দার হি উইল বি অ্যাভেলেবল, অথবা সে কোনো সাক্ষী টাক্ষীকে ইনফ্লুয়েন্স করার কোনো চান্স আছে কিনা, এইগুলি বিবেচনা করে বেল পিটিশনটা কনসিডার করতে বলেছিল। সেই জন্য সেই অর্ডার মোতাবেক আজকে হাইকোর্টে, মাননীয় হাইকোর্টে সেটা শুনানির জন্য ফিক্স ছিল। তখন সেখানে শুনানির পরে সিবিআইয়ের লয়ার কোর্ট শুনানির পরে কোর্ট ওয়াজ স্যাটিসফাইড দ্যাট তপন দেববর্মা ইজ এন্টাইটেল টু বি রিলিজড অন বেল, এবং উনি হোল্ড করেছেন যে তার পালাইয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম কোনো অভিযোগ দেখা যাচ্ছে না রেকর্ডে, এবং দীর্ঘদিন ধরে কেসটা পেন্ডিং, আর্লি শুনানিরও কোনো চান্স নেই, সেই জন্য জামিন দিয়ে দিয়েছেন। উচ্চ আদালত জামিন মঞ্জুর করলেও তপন দেববর্মাকে প্রতি সপ্তাহে এই মামলার আইওর কাছে হাজিরা দিতে হবে। ২০১৭ সালের একুশ নভেম্বর খুন হয়েছিলেন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। পাঁচ বছরের অধিক কাল অতিক্রান্ত, কিন্তু এতদিন পরেও সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যা মামলার নিষ্পত্তি না হওয়ায় এবং দোষীর উপযুক্ত শাস্তি না হওয়ায় স্বভাবতই জনসাধারণের মধ্যে নানা গুঞ্জন চলছে। উপরন্তু এদিন উচ্চ আদালতে তপন দেববর্মার জামিন মঞ্জুর হওয়ায় জনসাধারণের সেই গুঞ্জনে অধিক মাত্রা যোগ হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।